Senhor? Jimli. 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 Jimli, takau amar dike. Jimli. Jimli. একদম না, একদম না রিমলি, একদম না। দেখেছো তো আমার কথার বিরুদ্ধে গেলে কি অবস্থা হয়? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো রিমলি। এখন আমি যা বলবো তুমি শুধু অক্ষরে অক্ষরে পালন করবে, ওকে? রিমলি, রিমলি তুমি কেন বুঝতে চাইছো না? দেখো পরমকে দেখো একবার, দেখো ও তোমাকে রক্ত দিয়েছে রিমলি। আমরা আমরা খুব কষ্ট করে তোমাকে ফিরে পেয়েছি। আমাদের এই সব কষ্ট বেকার হয়ে যাবে রিমলি, তুমি প্লিজ এরকম করো না। দেখো রিমলি, তুমি ছেলে মানুষই করতে পারো, কিন্তু তোমার ছেলে মানুষের জন্য আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। রিমলি, তুমি কেন আমাকে সাহায্য করছো না বলো তো? তোমাকে তো আমার উপর একটু ভরসা রাখতে হবে। দেখো আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি আমি কথা দিচ্ছি এই উদয় মুখার্জির জীবন থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না রিমলি। দেখো রিমলি, আমি যখন তোমাকে কথা দিয়েছি তখন আমার কথা নড়চড় হবে না। রিমলি, রিমলি শোনো, আমার কথাটা মাথা ঠান্ডা করে শোনো। দেখো তুমি যা বলেছ উদয় কিন্তু তাই করেছে। ও যখন তোমার কথার বিরুদ্ধে যায়নি তখন তুমি ওর কথার বিরুদ্ধে কেন যাচ্ছ? হ্যাঁ আমি ঠিক কথা বলছি, একদম ঠিক কথা বলছি। দেখো তুমি উদয়কে বলেছিলে আন্টিকে সমস্ত ক্লিয়ারলি বলতে, সবটা বলতে, ও তাই করেছে। এমনকি ও তোমার বিষয়ে কোনো কিচ্ছু লুকোয়নি, সবটা বলেছে তোমার বিষয়ে। আর তোমার পেছনে বলেনি, যা বলেছে তোমার সামনেই বলেছে, তুমি তো নিজেই শুনলে। যা যা সত্যি সমস্ত কিছু বলেছে। এবার ওকে ওর দিকটা একটু ওর মতন করে হ্যান্ডেল করতে দাও প্লিজ। দেখো দাদা হিসেবে আমি এটুকু বলতেই পারি যে এরপর আমার বিশ্বাস যে ও স্বামীর দায়িত্ব নিশ্চয়ই পালন করবে। তোমাদের বিয়ে মিথ্যে হয়ে যাবে না। ওকে শুধুমাত্র একটু সময় দাও আর ওর উপর একটু ভরসা রাখো। না মানে তোমরা মা মেয়েতে মিলে যে প্ল্যানটা করছো সেটা দুজনে মিলে ভেবে করছো তো? তুমি কি ব্যাপারে বলতে চাইছো? যেই মেয়েটা আমাদের গোটা বাড়ির সম্মান প্রায় ধুলোয় মিশিয়ে দিচ্ছিল, হ্যাঁ আমার ছেলেকে দুশ্চরিত্র বলে অপমান করলো, তোমাদের মা মেয়ের তো তার জন্য দরদ একেবারে উথলে উঠছে। আচ্ছা তোমাদের কি কোনো লজ্জা সরম নেই গো? হ্যাঁ, যেই মেয়েটা আমার ছেলেকে প্রাণে মারতে চেয়েছিল তোমরা তাকে দেখতে যাবার জন্য ধেই ধেই করে নাচছো? তো তোমরা তো মানে যেই থালায় খাবার খাও সেইখানেই থুতু ফেলো। দিদির কথা তোমাদের একবারও বোধ হয় মনে হয়নি না? আচ্ছা এই যে পুরো প্ল্যানটা, এই পুরো ঘটনাটা
তোমাদের এই গুণটা যদি দিদির কানে যায় তাহলে তোমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? লোপা, তুমি এতটা কেন রেগে যাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। আমি কেন রেগে যাচ্ছি? তোমরা মামি মিলে যদি এখনো সেটা বুঝতে না পারো তাহলে আর কোনোদিনই বুঝবে না। লোপা, তুমি শুধু রিমলির খারাপের কথাটাই ভাবছো, কিন্তু এই রিমলির জন্য যে আজকে আমাদের বংশের প্রদীপ উদয় বেঁচে গেল সেটা তো একবারও ভাবছো না। লোপা, উদয় আমাদের বংশের প্রদীপ, রিমলি তাকে রক্ষা করেছে। চুপ করো তো। রিমলির জন্য উদয় প্রাণে বেঁচে গেছে। রিমলি উদয়কে প্রাণে বাঁচিয়েছে সেটা তোমরা দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো? লোকে যা বলছে সেটা শুনে রিমলির গুণগান গাইতে একেবারে মা মেয়েতে মিলে ধেই ধেই করে নাচছে। একদম ঠিক বলেছো লোপা, রিমলি যখন উদয়কে বাঁচিয়েছে সে সময় আমরা কেউ ছিলাম না, আমরা ব্যাপারটা চোখে দেখিনি। তেমনি এটাও তো ঠিক লোপা, প্রতীক আর রিমলির মধ্যে যা ঘটেছিল সেটাও আমাদের চোখের সামনে ঘটেনি, আমরা কেউ সেটা চোখের সামনে দেখিনি। আমাদের কথা না হয় ছেড়েই দাও, রিমলি আর প্রতীকের মধ্যে সেদিনকে কি ঘটেছিল সেটা কি তুমি নিজের চোখে দেখেছিলে লোপা? দেখনি তো? তাই প্রতীক যে রিমলির ব্যাপারে সব সত্যি কথা বলছে এটাই বা আমরা কি করে মেনে নেব? আমার এত বড় সাহস চর্দি, ওই মেয়েটাকে মহান বানানোর জন্য তুমি আমার ছেলেকে মিথ্যাবাদী প্রমাণ করছো? আচ্ছা, তুমি না নিজেকে এই বাড়ির অংশ বলে মনে করো? এই প্রতীক না তোমার নিজের ভাইয়ের রক্ত, তোমার নিজের ভাইপো? ছি 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 ছি, তাহলে তোমার ভেতরের ধারণাটা আজকে প্রকাশ পেয়ে গেল। তুমি ভুল বুঝছো লোপা, আমি কাউকেই অবিশ্বাস করছি না। দেখো, প্রতীকের কথা মতো রিমলি ওর সঙ্গে যা করেছে তার জন্য উদয় কিন্তু রিমলিকে যা নয় তাই বলে অপমান করেছে, কিন্তু এখন যদি সেই মেয়েটাই একটা ভালো কিছু করে তাহলে তার প্রশংসা করার মতো সৎসাহস আমরা কেন দেখাবো না বলো তো লোপা? লোপা, প্রতীক যেমন আমার ভাইয়ের রক্ত, উদয়ও তো তাই, তাহলে দুজনের ক্ষেত্রে পৃথক নিয়ম কেন হবে বলো তো? তোমাদের দুজনের খুব পাখনা গজিয়েছে তাই না? তোমাদের দুজনের একটা ব্যবস্থা না করলেই চলছে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি কি তোমাকে হেল্প করতে পারি? আসলে ওই কাল থেকে চুলে তেল জল পড়তেছে না তো, তাই কেমন হাসপাস করতেছে। আমি মামির কাছে শুনছি মা ঠাকুমারা কইতো আগেকার দিনে যে তেল দে মাথায় দেওক, ভাত দে পেটে থাক। কারি বাবু, আপনি কন তো আমি যেটা কইলাম, দেখি কেমন পারে। হ্যাঁ, মানে এর এমন কি তুমি বললে তেল দে জলে খাওক? আপনি পারলেন না গাড়ি বাবু, আমি কইছিলাম তেল দে মাথায় দেও আর ভাত দে পেটে থাক। আচ্ছা দেখো, এরকম ভাবে বলো না, মানে আমি যে 12 বছর বিদেশে কাটিয়ে এখনো বাংলাটা বলতে পারি সেটা কি কোনো কিছু কম?
বাট রিমলি দেখো, আমি কিন্তু বাংলা ভাষাটা বিদেশে কাটিয়ে আসা বাঙালির মতো বলি না, একেবারে ঝরঝরে বলি। এটা তুমি অস্বীকার করতে পারবে? তারপরেও তুমি আমার কঠিন কঠিন ক্লাস নিচ্ছ, ঠিক আছে না? আপনি বাংলা মায়ের সন্তান গাড়ি বাবু, বাংলা তো আপনারে কইতেই হইব। এখনো যদি তুমি বাড়ি না ফেরো, তার ফল কিন্তু তোমাকে ভুগতে হবে। এই নে ধর। উফ মা, তুমি কি করে বোঝো বলো তো সবটা? আমি আবার কি বুঝলাম? মাঝে মাঝে তুই এমন কথা বলিস না, সব একেবারে মাথার উপর দিয়ে যায়। এই যে আমার বুদ্ধির গোড়ায় দম দেওয়ার জন্য তো এই চাটারই প্রয়োজন ছিল মা, আর তুমি সেটা বুঝে গেলে। তুমি না সঠিক সময় সঠিক জিনিসটা এনে দাও মা। সব বাদ দে, শোন, রিমলির ব্যবস্থা পরে করা যাবে, আগে ঘর সামলা। ওই মা আমি দুটো তো মিলে যা শুরু করেছে না, ওদের জন্য ঘরে থাকা দায়। কিছু একটা কর বাবা, ওদের জন্য আমরা ঘরে থাকতে পারছি না। তুমি কার কথা বলছো, পিসিমণি? হ্যাঁ, তো আমাদের বাড়া ভাতে ছাই দেওয়ার জন্য আর কারা আছে বল? রিমলির প্রতি একেবারে দরদ উতলে পড়ছে। তুই কি জানিস আজ দুজনে মিলে কি প্ল্যান করছিল? আমি জানি না তো। সে জানবি কেন? রিমলির সঙ্গে দেখা করতে যাবার জন্য মা আর মেয়ে দুটোতে মিলে প্ল্যান করছিল। চিল মা, চিল। চিল না, চিল না, শকুন। ওরা দুটোতেই শকুন। মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। গাছের গোড়া যদি পোকা হয় তাহলে তুমি কি করবে? কি? গাছটাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে, তাহলে দেখবে প্রবলেম সলভড। মানে কি বলতে চাইছিস তুই? আমি বুঝতে পারছি না। এই যে এত সমস্যা হচ্ছে, কার জন্য হচ্ছে? এই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এসব কার জন্য হচ্ছে? কে কারণ মা? কার জন্য? কার জন্য বুঝতে পারছ না মা? এটা সিম্পল অ্যান্সার, রিমলি। রিমলির জন্য তো সব কিছু হচ্ছে, আর রিমলিকে ঘিরে রয়েছে দাদা ভাই। তাই দুজনকে সরাতে পারলে না পিসিমণি না এই বাড়ির কেউ কিচ্ছু বলতে পারবে না মা। সবাই চুপ থাকবে। দাদারে দেখতাছি না তো, দাদা কি কোথাও গেছেন? হ্যাঁ, বললোই সামনের দোকানে যাচ্ছে, এক্ষুনি চলে আসবে। ও রিমলি, অনেক হয়েছে, এবার একবার আমায় দাও তো দেখি। আমি দেখিয়ে দিচ্ছি চুল কিভাবে আঁচড়াতে হয়। এই কি করতেছেন গাড়ি বাবু? সি, আপনি এইসব পারেন নাকি? দেখো রিমলি, তুমি উদয় মুখার্জিকে কিন্তু চ্যালেঞ্জ করো না। আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমার চুল কত সুন্দরভাবে বেঁধে দিই, তারপর তুমি নিজেই কিন্তু স্বীকার করবে যে তুমি নিজেও এরকম ভাবে চুল বাঁধলি। দাও 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 দেখি। শোন, তোর বাবা বলছিল তোর নাকি কাল মাস্টার শেফের রেজাল্ট বেরোচ্ছে না? কালকে? হ্যাঁ, হবে হয়তো। হবে হয়তো মানে? এই তোর জেঠিমুনি কারি কারি টাকা দিয়েছিল বিদেশে পড়তে যাবার জন্য। রেজাল্ট যদি খারাপ হয় না, আমাদেরকে কিন্তু কথা শোনাতে ছাড়বে না, মাথা একেবারে চিবিয়ে খাবে। তুই বলছিস হবে হয়তো, তো কি সর্বনাশী ছেলে রে বাবা।
মাথা চিবিয়ে খাবে? মা, ছোটখাটো ব্যাপারে মাথা গলানোর জন্য যে কালকে জেঠিমণির মাথাটাই আর থাকবে না। আর তুমি বলছো আমাদের মাথা চেমানোর কথা? মা, তুমি সত্যি পারো বটে। মানে কি বলছিস আমি বুঝতে পারছি না। জেঠিমণির সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সময় চলে এসেছে মা। জাস্ট ওয়েট ফর আ মোমেন্ট। কার মানে কোথায় আঘাত করবি তুই? দাদা ভাই, রিমলি আমার গায়ে হাত তুলেছিল মা, সেই আঘাত কিন্তু আমি এখনো ভুলিনি। সত্যি মেয়েটার চরিত্রে দোষ আছে। ওই কাজের মেয়েটা আমাকে অপমান করেছে, এটা তো আমি কিছুতেই হতে দেব না মা। দাদা ভাইকে এর ফল ভোগ করতে হবেই হবে। কি করবি ভাবছিস? একটা মোক্ষম প্ল্যান আমি ভেবেছি মা, যেটাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। এই প্রতীক শোন, এত ভনিতা করিস না তো, কি করতে চাইছিস একটু ঝেড়ে কাশ না। দাদা ভাই আর জেঠিমণির সম্পর্কটাকে চিরজীবনের মতো নষ্ট করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ আমি পেয়েছি মা, আর এই সুযোগটাকেই আমার কাজে লাগাতে হবে। তবে কাজটা করব কিন্তু আমি, কিন্তু দোষটা পড়বে জেঠিমণির ঘাড়ে। আর এই খেলায় রিমলি হবে আমার তুরুপের দাস। তবে একটা খারাপ হয়তো হতে পারে। কি খারাপ ব্যাপার হতে পারে? সেরকম কিছু না, এই একটু রক্তপাত হতে পারে আর কি। হ্যাঁ, এই প্রতীক, তুই কি শেষ পর্যন্ত খুন করার কথা ভাবছিস নাকি প্রতীক? মা, তুমি না সত্যি বোকা, এত সরল হলে চলে? আরে যে কোনো ইম্পর্টেন্ট কাজ কেউ নিজে নিজে করে নাকি? এই খেলাটা কিন্তু বেশ মজার মা। এই খেলাতে কে খুন হচ্ছে তার থেকে বড় হচ্ছে কে খুনটা করাচ্ছে। আর এই খুনটা ঘিরে দাদা ভাই আর জেঠিমণির সম্পর্কটাকে আলাদা করতে পারলেই তো কেল্লা ফতে। তারপর ধীরে ধীরে ফাইনালি জেঠিমণিকে সরিয়ে এই রাজ্যপাটের মালিক হবে কে? কে মা? তোমার ছেলে প্রতীক মুখার্জি, আর তুমি হবে এ মুখার্জি বাড়ির মালকিন। তখন এই তানিশা মুখার্জি তোমার কথায় উঠবে বসবে, উঠবে বসবে। বিশ্বাসই হইতেছে না গালি বাবু, যে আপনি যে আমি শেষ পর্যন্ত তোমার বিনুনি করে দিচ্ছি। আমারও বিশ্বাস হচ্ছে না। তবে তোমার একটা সত্যি কথা বলবো? কোন না না, তুমি হাসবে না? না না, হাসবে না তো? না, আসলে তোমার ছেলে বিনুনি করে দিতে Thank you.
আপনি আর আমাদের সাইডে যাইবেন না তো গাড়ি বাবু? খাচ্ছে না না কিছু না থাক